নিরীহ অসহায় মেলাঘরের মিজান মামুন কিছু দুষ্কৃতির কারণে কাঞ্চন মেলার গরু চুরি কাণ্ডে জড়িত পড়েছিল, কিন্তু পুরোটাই ভুয়া এবং মিথ্যে অভিযোগ। যারা দিনমজুর ও শ্রমিক, যাদের সংসার কোন রকমে চলে, কিন্তু তাদের বিরুদ্ধে এত বড় চক্রান্ত দুষ্কৃতীদের দ্বারা, সেটা মোটেও তোমাদের চোখে ভালো দেখায়নি। একটি রেকর্ডিং এ রয়েছে যে মিজানের নাম এবং মামুনের নাম গরু চুরি কাণ্ডে, কিন্তু যিনি এই রেকর্ডিংটা পাঠিয়েছেন তিনি বর্তমানে বিদেশে কর্মরত। মিজান ও মামুনের সাথে বিদেশে যাওয়ার আগে একটি মহিলা সংক্রান্ত বিষয় মিজান ও মামুন বিদেশে থাকা ওই রেকর্ডিং ব্যক্তিকে ধরে ফেলেছিল, যার ফলে সেই দেশে থেকে মিজান ও মামুনকে কোনো কিছু করতে পারেনি। কিন্তু যে মাত্র কাঞ্চনপুর গরু চুরি হয়েছে সেই সুযোগকে ব্যবহার করে বিদেশে থাকা ওই রেকর্ডিং করা ব্যক্তি মিজান ও মামুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটি মিথ্যা ভুয়ো অভিযোগ তুলে ধরে। এভাবে মিথ্যা অভিযোগ করে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত সঠিক তদন্তে মিজান ও মামুনের বিরুদ্ধে কোনো তথ্য পায়নি সংশ্লিষ্ট দপ্তর। সুতরাং মিজান ও মামুন কাঞ্চনপুর গরু চুরি কাণ্ডে একেবারে জড়িত নয়।